আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধু, সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে ফিজিক্সের চতুর্থ চ্যাপ্টার কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ে শুধু কাজ নিয়ে আলোচনা করব এবং কাজ থেকে কিভাবে আমরা জানব সূত্র নির্ণয়, কাজ কোন রাশি, কাজ থেকে কীভাবে মাত্রা নির্ণয় এবং কাজের একক কী, এগুলো আমরা বিস্তারিত জানব। তাহলে আমরা এবার বোর্ডে আসি। দেখো এখানে লেখা আছে কাজের সংজ্ঞা, কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটির সরণ ঘটে তাহলে বল এবং বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। অর্থাৎ বল এবং সরণ দুইটার গুণফল কী বলা হয়? কাজ বলা হয়। এক্সাম্পল এরকম, যদি যদি আমরা আমাদের স্কুলের যারা সিকিউরিটি থাকে তাদের যদি আমরা জিজ্ঞেস করি যে আপনি এখানে কী করছেন, তাহলে উনি এক বাক্যে উত্তর দিবে কি আমরা কাজ করছি। কিন্তু ফিজিক্স বা এবং বিজ্ঞানের ভাষায় এটাকে কাজ বলে না। কাজ হলে কী করতে হবে? তাকে স্কুলের চারিদিক তাকে কী করতে হবে? ঘুরে ঘুরে পাহারা দিতে হবে। তাহলে এটা কী বলবো? কাজ। তার মানে বিজ্ঞানের ভাষায় বলা যায় যে এক জায়গায় কেউ বসে থাকলে এটাকে কাজ বলে না, অবস্থার কী করতে হবে? পরিবর্তন করতে হবে। তাহলে বন্ধুরা দেখো আমরা এখানে লিখতে পারি যে কাজ সমান সমান বল গুণ সরণ। কাজ সমান সমান কি? বল গুণ সরণ। যদি আমরা একটা চিত্রের সাহায্যে এক্সাম্পল দিতে পারি যে এটা একটা বস্তু, এখানে এই বস্তুর উপর যদি এফ বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটির সরণ ঘটবে এস মিটার। কত মিটার? এস মিটার। তাহলে আমরা লিখতে পারি যে ধরা যাক কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করলে বস্তুটি যদি বলের দিকে এস দূরত্ব এস দূরত্ব অতিক্রম করে তাহলে কৃত কাজ ডাব্লু সমান সমান এফ এস। এখানে ডাব্লু হলো কাজ, এফ হলো বল আর এস হলো সরণ। কাজের কোনো দিক নেই। কাজ একটি স্কেলার রাশি। অর্থাৎ কাজ নির্ণয় করার সময় এখানে দিকের কোনো প্রয়োজন হয় না, শুধু মানের প্রয়োজন হয়। তাহলে আমরা এখানে একটা সূত্র পেয়ে গেলাম ডাব্লু সমান সমান এফ এস, যেটাতে আমরা অঙ্ক করতে পারবো। তাহলে এবার আমরা মাত্রা নির্ণয় করব। কার মাত্রা? কাজের মাত্রা। তাহলে আমরা লিখতে পারি যে কাজের মাত্রা বল গুণ সরণের মাত্রা। মাত্রা কথাটা আমাদের কাছে পরিচিত, কারণ আমরা যখন প্রথম অধ্যায় পড়েছি তখন ওখানে মাত্রা নির্ণয় আমি শিখেছিলাম এবং আমরা যারা ওই অধ্যায়টা ভালোভাবে পড়েছি তা আমরা মাত্রা নির্ণয় করেছি। তাহলে এখানে মাত্রা হচ্ছে কাজের মাত্রা বল গুণ সরণের মাত্রা। তাহলে আমরা লিখতে পারি এখানে যে কাজ সমান সমান বল গুণ সরণ। বল গুণ সরণ, তাহলে বল সমান সমান আবার লেখা যাবে ভর গুণ ত্বরণ গুণ সরণ।
তার মানে বুঝে নিল কাজ সমান সমান বল গুণ সরণ, বল সমান সমান ভর গুণ ত্বরণ। অর্থাৎ তৃতীয় অধ্যায়ে নিউটনের দ্বিতীয় সূত্র ছিল বল এফ সমান সমান এম এ। তাহলে বল এফ সমান সমান এম এ, তাহলে এম হচ্ছে ভর, এ হলো ত্বরণ, আর এখানে হলো কি সরণ। তাহলে আমরা এখানে আবার লিখতে পারি যে ভর গুণ ত্বরণ সমান সমান বেগ ডিভাইডেড সময় গুণ সরণ। তাহলে ত্বরণ সমান সমান কি বেগ বাই সময়। তাহলে আমরা এটা তাহলে আমরা এখানে আসতে পারি যে তাহলে ভর গুণ বেগ ডিভাইডেড সময় গুণ সরণ। তাহলে ভর বেগ সমান সমান আবার জানা হয় সরণ ডিভাইডেড সময়, নিচে আছে আবার সময় গুণ সরণ। তাহলে ভর গুণ সরণ বাই সময় ঠিক রাখলে এখানে ডিভাইডেড সময় আছে, তাহলে যদি বিপরীত করা হয় তাহলে এখানে হবে সরণ ডিভাইডেড সময়ের উপরে স্কোয়ার গুণ সরণ। তাহলে দেখো যে ভর গুণ সরণ দ্বারা সরণ গুণ দিলে কি হবে সরণ স্কোয়ার, নিচে আছে সময় তার উপরে স্কোয়ার। তাহলে ভর সরণ দ্বারা সরণ গুণ দিলে সরণ দ্বারা সরণ গুণ দিলে সরণ স্কোয়ার, আর এখানে হবে কি সময় স্কোয়ার। তাহলে আমরা এখানে মাত্রা নির্ণয় করার সময় ক্যাপিটাল ক্যাপিটাল অক্ষরগুলো ব্যবহার করি। তাহলে ভরের মাত্রা এম, এল এর মাত্রা সরণের মাত্রা এল, সময়ের মাত্রা টি তার উপর স্কোয়ার। তাহলে এখানে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, ভাগ থাকলে ইনভার্স হবে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কাজের মাত্রা। এবার আমরা শিখব কাজের একক। কাজের একক লিখতে পারি যে কাজের একক, কাজের একক জুল, কাজের একক জুল। তাহলে কাজ কাকে বলে? জুলকে আমরা যে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে জুলের সংজ্ঞা শিখবে। এবার জুলটা হচ্ছে যে কোনো কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করলে কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি যদি বলের দিকে এক মিটার সরণ ঘটে তাহলে সম্পন্ন কাজের পরিমাণকে আমরা এক জুল বলতে পারি, এক জুল বলে। তাহলে এখানে আমরা জুলের সংজ্ঞা কি শিখলাম যে কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি যদি বলের দিকে এক মিটার সরণ ঘটে তাহলে সম্পূর্ণ কাজের পরিমাণকে এক জুল বলা হয়। তাহলে আমরা লিখতে পারি এখানে যে অতএব ওয়ান জুল সমান সমান ওয়ান নিউটন মিটার, অর্থাৎ ওয়ান নিউটন মিটার সমান সমান এক জুল লেখা যাবে। আবার এক জুল সমান